নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নিযুত ময়না প্রকল্পের সূচনা, কাছাড়ে সুবিধা পাবে 7,800 জন ছাত্রী। রামনগর আনোয়ার জল ক্রমেই বাড়ছে, দূষণে অতিষ্ঠ এলাকাবাসী। লাফাশৈলীর নো ম্যানস ল্যান্ডে স্বাস্থ্য শিবির, আয়োজনে রোটারি ক্লাব। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী রণজ পেগুর হাত ধরে রবিবার নিযুত ময়না প্রকল্পে সুবিধা প্রাপকদের অর্থ বণ্টন করা হয়েছে। এ উপলক্ষে গোটা রাজ্যের সাথে শিলচরেও ইন্ডিয়া ক্লাব ময়দানে আয়োজিত অনুষ্ঠানে শহরের 15টি বিদ্যালয়ে প্রায় 2,600 জন ছাত্রীর হাতে ওই প্রকল্পের চেক তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কাছাড় জেলায় মোট 7,800 জন ছাত্রী এই প্রকল্পে সুবিধা পাবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, ছাত্রীদের স্বাবলম্বী করতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, এর মধ্যে সরকারের নিযুত ময়না প্রকল্প অন্যতম। পড়াশোনায় উৎসাহ যোগানোর পাশাপাশি ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানে আসাম সরকারের বলিষ্ঠ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। কিশোরী ও যুবতীরা যাতে আত্মনির্ভরশীল হয়, সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য সরকার আগামীতেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে বলে দীপায়ন আশা প্রকাশ করেছেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রণজ পেগুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি। এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগ্রেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের 2,600 ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের 2,600 ছাত্রীকে চেক দেওয়া হবে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে উদ্ধারবন্দেও রবিবার নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। সকাল 11টায় উদ্ধারবন্দ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বড় পর্দায় মুখ্যমন্ত্রীর বক্তব্য গুয়াহাটি খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হয়। পরে বিভিন্ন স্কুলের 384 জন ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এডিসি অন্তরা সেন বলেন, ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছে। উদ্ধারবন্দ কেন্দ্রে 384 জন হিতাধিকারী রয়েছে বলে জানান তিনি। বিধায়ক মিহির কান্তি সোম বলেন, বিজেপি সরকার আসার পর মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সরকারি সুযোগ সুবিধার জন্য নিজস্ব অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। প্রতিটি ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড রয়েছে কিনা সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। এদিনের সভায় বক্তব্য রাখেন কেবিজে আর হাই স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন চৌধুরী, সমাজসেবী স্বরূপ দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন জগন্নাথ সিং কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র সিংহ, ডিপিও কৃপানু রায়, মরলি হাইস্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস, উমাশঙ্কর ভট্টাচার্য, কাশীপুর বল্লভ ভাই প্যাটেল স্কুলের অধ্যক্ষ রাজেশ কুমার রায়, দুর্গানগর নয়ারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা সুমিতা পাল, বাসকান্তি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা বিমলা সিং প্রমুখ। ছাত্রীদের যে তোমরা আরো ভালো করে পড়াশোনা করো, নিজেদের ডিসিপ্লিন, অ্যাটেন্ডেন্স, রেগুলারিটি মেইনটেইন করো আর অনেক আগ বেড়ে যাও। তা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এটা করে আমি আমার বক্তব্য এন্ড করছি। থ্যাংক ইউ। রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে রবিবার হাইলাকান্দির 3,733 জন ছাত্রীর হাতে চেক তুলে দেন জেলাশাসক নিশোর খিবরে। বিধানসভা ভিত্তিক এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। এদিন লালা টাউন কমিটির চেয়ারম্যান তুষি রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা জানান, রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্প শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ছাত্রীদের স্বনির্ভর করতে বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও হাইলাকান্দির বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চল থেকে শুরু করে চা বাগান ও বস্তি এলাকার ছাত্রীদের উন্নতিকল্পে নিযুত ময়না প্রকল্প এক দিশারির ভূমিকা পালন করবে।
কলেজে আসার সময় হয়তো কোনো সময় আমাদের টেকা থাকে না, আমরা আসতে আসা যাওয়া করতে পারি না, তাই বলে কলেজ মিস করি। তাই উনি আমাদের যে সুযোগ সুবিধা করে দিয়েছেন তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ ওনার কাছে এবং কৃতজ্ঞ রইলাম। স্কুলের ছাত্রী আজিমাবকে আজকের এই প্রোগ্রাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি আজকের এই প্রোগ্রামের লাগে অনেক অনেক ধন্যবাদ জানাইছি। আর হাইলে আমি এডিসি স্যারকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাইছি। আজকের প্রোগ্রামটা অনেক খুব সুন্দর হয়েছে, আমি আমার তরফ থেকে স্যারটা অনেক অনেক ধন্যবাদ জানাইছি। কাটলিচড়া নাম বলো। নমস্কার, আমি কাটলিচড়া এসকেলের কলেজের ছাত্রী। আমি গর্বিত মানে মামাকে আমি ধন্যবাদ জানাই অনেক অনেক, উনি আমাদের অনেক অনেক সাহায্য করছেন, তাই আমরা সবাই উৎসাহিত, অনেক উৎসাহিত। আমরা আরও ভালোভাবে পড়াশোনা করব, আগে বাড়ব, এর জন্য মামা আমাদের অনেক অনেক সাহায্য করছেন। এই টাকা দিয়ে আমার যখন লাগবে, ফিজ লাগবে, কোনো বই কিনতে লাগবে, তখন আমি সেটা। দিনের পর দিন বেড়েই চলছে রামনগর আনোয়ার জল। পশ্চিম শিলচরের অন্যতম জলাধারী আনোয়ার জলের উপর নির্ভরশীল তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 30,000 মানুষ প্রাত্যহিক জীবনে প্রতিদিনই জল ব্যবহার করলেও রীতিমতো অতিষ্ঠ এলাকাবাসী। কচুরিপানা আর বর্জ্য পদার্থ নিক্ষেপে জল দূষণের পাশাপাশি হচ্ছে বায়ু দূষণ, এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জল স্বচ্ছ ছিল, ঝকঝকে স্বচ্ছ, যা এই আনোয়ার উৎপাদিত সাবিলা মাছ, মকা মাছ, কচ্ছপ প্রচুর পরিমাণে ছিল, যেগুলো আমাদের প্রসিদ্ধ ছিল। এই পরিবেশকে এই আনোয়ারটা আজকে যেহেতু গ্রামকেন্দ্রিক ছিল, এই তুপখানা জিপি, রামনগর, বিসিংসা, খেলমা সবারই বৈদ্যমণি, যেটা আমরা মানুষের অঙ্গরসের যদি তুলনা করি একটা হাট, এই হাটটা যেহেতু কলুষিত দূষিত, এই আবর্জনা নিক্ষেপ আসছে, সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, যার দরুন এই পরিবেশটাকে নষ্ট করছে। আর যেহেতু গ্রাম থেকে শহরে উন্নত হয়েছে এত অঞ্চল, এই আমরা এই আশঙ্কিত আগামী দিনে ইয়াতে নোংরা কর্দমা আরও বেশি জমবে। এখন থেকে আমি মনে করি এই জাগরতা আমি শুধু সরকারের নয়, মানুষের সহযোগিতা, এই অঞ্চলের বসবাসকারী জনতা যে সহযোগিতা এগিয়ে বাড়ার আহ্বান জানা করব। সবাই এগিয়ে আসুন, আপনারা আপনারা আপনাদের সহযোগিতাই আসল কাজ করবে, ওইটাই আমি কামনা রাখি। আর আমাদের আসাম বিশ্ববিদ্যালয় আছে, ওখানে পরিবেশ বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, সরকারকে অনুরোধ করব আমরা যে পরিবেশ বিশেষজ্ঞ দিয়ে ওই সঠিকভাবে আনোয়াকে একটা পূর্ণাঙ্গ একটা ইকো কী বলবো ইকোসিস্টেম ইকোলজিক্যালি একটা ভালো, যেটা ফ্লোরা অ্যান্ড ফৌনা যেটা ওখানে আছে ওটাকে আবার পুনরুজ্জীবিত, যেটা এই যে আনোয়া আজকে ডুবছে মৃত 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 প্রায় ওটাকে ওটাকে পুনরুজ্জীবিত করার জন্য ওনাদের সহযোগিতা কাম্য করব। প্রশাসনকে আমরা বিগত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব, আমরা আনোয়াতে ওখানে গিয়ে সরজমিতে গিয়ে আমরা প্রশাসনকে আমন্ত্রিত করব, আরও কিছু সময়ে সময়ে আমরা আরও দীর্ঘ মানুষের যেটা স্বচ্ছ ভারত অভিযান আছে তার অঙ্গস্বরূপ এই স্বচ্ছতা যেহেতু আজকে নালা নর্দমা সর্বত্রই হচ্ছে তার অঙ্গ হিসাবে আমরা আনোয়াকেও এইভাবে গড়ে তোলার। শিলচর থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা সাহিত্য সম্ভারে রজত জয়ন্তীর সংখ্যা উন্মোচিত হলো রবিবার শিলচরের শিশু উদ্যানে। সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হলো অনুষ্ঠান।
ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা প্রধান ব্রজগুণ সিন্ধু মহারাজ, পত্রিকা সম্পাদক প্রণব কান্তি দাসের মা মঙ্গলরানী দাস, গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, সঞ্জীব দেবলস্কর, দীপক সেনগুপ্ত, মহুয়া চৌধুরী, ঝুমুর পাণ্ডে, কস্তুরী হোম চৌধুরী, আশুতোষ দাস, কল্ল চৌধুরী প্রমুখের হাত ধরে উন্মোচিত হয় সাহিত্য সম্ভার। একই সঙ্গে উন্মোচিত হয় নব্বই দশকের সারা জাগানো লিটল ম্যাগাজিন ঋতুপর্ণর সেরা লেখাগুলো নিয়ে সংকলন গ্রন্থ নির্বাচিত ঋতুপর্ণ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল খ্যাতনামার লোকশিল্পী বিধান লস্করের সঙ্গীত পরিবেশন, দুধপাতিলের শিল্পীদের পরিবেশিত ধামাল নৃত্য ও পাঞ্চজন্য সঙ্গীত বিদ্যালয়ের শিশুদের পরিবেশিত নৃত্য। তারপর নিজেদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন উপস্থিত অতিথিরা। সবাই সাহিত্য সম্ভারের ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সুবৃদ্ধি কামনা করেন। পরে ছিল দুর্গাপুজোর শাস্ত্রীয় আচার সেকাল একাল নিয়ে এক মনজ্ঞ আলোচনা চক্র। সাহিত্য সম্ভার আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়নি আগে কখনো। চোদ্দশো ছয় বঙ্গাব্দ থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে সাহিত্য সম্ভার হয়ে পঁচিশে পা দিয়ে ২৬তম সংখ্যা প্রকাশ পাচ্ছে। সাহিত্য সম্ভার তার নামের সঙ্গে তার পরিচয়, জন্মলগ্ন থেকে সবার আদরে আশ্রয়ে প্রশ্রয়ে ভালোবাসায় আজ সম্পূর্ণভাবে সমৃদ্ধ করেছে উপত্যকার সাহিত্য চর্চাকে। চর্চা চালিয়ে যাচ্ছে আরও উন্নত সাহিত্য চর্চা করব। প্রথম থেকেই বাংলা বিষয়ে গবেষণামূলক বিষয় নিয়ে প্রবন্ধ, রম্যরচনা, গল্প, কবিতা, ছড়া, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, পরিবেশ বিষয় ছাড়াও বিজ্ঞান, খেলাধুলা এসব সব বিষয়ে স্থান পাচ্ছে তার পাতা। এতদিন ধরে যারা নিয়মিতভাবে লেখা ও বিজ্ঞাপন দিয়ে সাহিত্য সম্ভারকে ভালোবেসে বুক ভরে সমৃদ্ধ করেছেন সবাইকে জানাই আমার প্রাণভরা শ্রদ্ধা ও ভালোবাসা। বিভিন্নভাবে পত্রিকা করতে যারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরও প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এভাবেই আমাদের সাহচর্য পেলে আমরা এভাবেই আপনাদের সাহচর্য পেলে আমরা এগিয়ে যাব উত্তরোত্তর এই বিশ্বাস রয়েছে আমাদের। সবাই ভালো থাকবে এই পূজা কাকুর সবার আনন্দে। ধন্যবাদ সহ আমি প্রণব দাস। করিমগঞ্জের সুতারকান্দি সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের লাফাশাল গ্রামের পাশে থাকা নোম্যান্স ল্যান্ডে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচর। সুতারকান্দি বিএসএফ এর সহযোগিতায় আয়োজিত এদিনের শিবিরে নিউরো মেডিসিন, ডেন্টাল ও চর্মরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা করার পাশাপাশি ৪৭৫ জনের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেন। শারদীয় দুর্গোৎসবের প্রাক মুহূর্তে আন্তর্জাতিক সীমান্তের নোম্যান্স ল্যান্ডে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয়রা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। শিবিরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে গিয়ে রটারিয়ান ডক্টর অমিত কালোয়ার জানান, নোম্যান্স ল্যান্ডে বসবাসকারী মহিলারা বিভিন্ন রোগে আক্রান্ত। স্বচ্ছতার গুণগত মান বজায় রাখতে না পারায় মহিলাদের মধ্যে দিনের পর দিন নানা রোগের প্রবণতা বাড়ছে। বিষয়টি মাথায় রেখে সংস্থার তরফে নাসিক থেকে একটি ব্যান্ডের মেশিন সহ স্যানিটারি ন্যাপকিন বিএসএফ এর মাধ্যমে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে এলাকায় ছড়িয়ে পড়া রোগ থেকে মহিলারা নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। সুতারকান্দি বিএসএফ এর কমান্ডেন্ট সঞ্জয় কুমারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা। শিবিরের সংস্থার প্রজেক্ট চেয়ারম্যান সুশীল সিং, রটারিয়ান ডক্টর মঞ্জুরি বর্মা, রটারিয়ান ডক্টর দেবস্মিতা নাথ, ডক্টর বিকাশ সিনহা, ডক্টর অলোক নাথ, রটারিয়ান ডক্টর শানিতা রায় ও ডক্টর নুমান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটা নোমেন্স জোন, এটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি উইথ দ্য হেল্প অফ বিএসএফ সুতারকান্দি, এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য কমান্ডেন্ট সঞ্জয় কুমার জি ফর গিভিং আস দিস অপরচুনিটি। আমাদেরকে যে অপরচুনিটিতে দেওয়া হয়েছে ওটার জন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। আমরা রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের মেম্বার, আর এখানে আজকে আমাদের সাতজন ডক্টর আছে, ইনক্লুডিং নিউরো, তার মধ্যে মেডিসিন আছেন, ডেন্টালও আছেন, আর অন্যান্য ডিপার্টমেন্টেরও আরও আছেন, স্কিনের বিভাগেরও আছেন। আমরা এখানে মিলে সবাই পেশেন্ট দেখছি, আচ্ছা আশা করি আমাদের এই সেবাতে জনসাধারণ উপকৃত হবে। এর সাথে আমরা আরও একটা কাজ করেছি আমাদের গ্রিনল্যান্ড শিলচরের পক্ষ থেকে, আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এটা আমরা এই এরিয়াকে ডোনেট করেছি। যেহেতু আমরা দেখা গেছে এই এরিয়াতে বিএসএফ আমাদেরকে জানিয়েছিল যে এই এরিয়াতে মেয়েদের রোগের সমস্যাটা খুব বেশি, মেয়ে লোকের যেটা রোগ হয় ওগুলোর সমস্যা খুব বেশি। তো যেহেতু এখানে হাইজিন কোয়ালিটি ওরা মেনটেন করতে পারে না, তোর জন্য আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন যেটা আমরা এতটা অঞ্চলে অ্যাভেলেবল ছিল আর নাসিক থেকে আমরা এটা মেশিনটা আনিয়েছি, আনিয়ে আমরা এই এরিয়ার জন্য ডোনেট করেছি, আর এটা বিএসএফ এর মাধ্যমে আমরা এই এরিয়াকে আমরা ডোনেট করলাম। আমিনুল হক লস্করকে সংবর্ধনা সাতকড়াকান্দিতে।
রবিবার সোনায় সাতকরা কান্দি জিপি সংবর্ধনা জানালো প্রদেশ কংগ্রেস নেতা আমিনুল হক লস্করকে। তার হারের জন্য সাংসদ পরিমলকে দায়ী করে আমিনুল বলেন, মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার ভয়ে সাংসদ পরিমল সাজুকে জেতাতে একদিকে হিন্দু ভোট অন্যদিকে মুসলিম ভোট বিভাজিত করেছেন। সাজুকে জিতিয়ে দিয়ে সোনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো হাতিয়ে নিয়ে গেছেন পরিমল। সাজুকে ব্যর্থ বিধায়ক আখ্যা দিয়ে বলেন, বিধায়ক হয়ে তিনি অনেক কিছু এনেছিলেন আর সাজু বিধায়কের সম্পদ বিলিয়ে দিয়েছেন। সাংসদ সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিনুলকে কমিশন বিধায়ক হিসেবে আখ্যা দিয়েছিলেন। এর জবাব দিতে গিয়ে এদিন আমিনুল বলেন, মন্ত্রী পরিমল ঠিকাদারদের কাছ দিয়ে কত টাকা নিয়েছেন তার জবাব দেবে কে? মনিরুদ্দিন লস্করের সভাপতিত্বে জুবায়ের আহমেদ, আবু সিদ্দিক, লস্কর হোসেন লস্কর বক্তব্য রাখেন। আমি জানি না উনি সত্যিকার মন্ত্রী ছিলেন কিনা, আর উনি 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 কি ধরনের মন্ত্রী ছিলেন এটা আমার একটু সন্দেহ হইতেছে। কারণ যখন একটা টেন্ডার হয়, ই টেন্ডারিং হয়, আর টেন্ডার সিলেকশন করে মন্ত্রী পার্সেন্টেজ লইয়া হয়তো কন্ট্রাক্টরদের কাজ দিচ্ছে। এমএলএ কোনো কন্ট্রাক্টরদের কাজ দেওয়ার কোনো কমিশন আসেনি। আজকে আমি পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আপনারা মাধ্যমে বলতে চাই, পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমার সময় সোনাইতে অনেক কাজ হয়েছে পিডব, এটা আপনার কোনো কৃতিত্ব নয়। আপনি যে কয়েকদিন পিডব্লিউডি মন্ত্রী ছিলেন, আপনি ইচ্ছা করে সোনাইতে স্কিম দিতেন না, সোনাই স্কিম কেটে দিতেন। আমি তখন কোন মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট ডেকে এনে মুখ্যমন্ত্রী ডেকে দিতেন যে এই স্কিমটা সোনাইতে পাস করে দেওয়া হবে, তখন পরিমলের বাবার খেলোনা নাই এই স্কিমটা বলে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিশ্ব শিক্ষক দিবসের শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের অনুষ্ঠানে আলোচনা, পাঁচজনকে কৃতি শিক্ষক সম্মাননা। শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু আজ নানা কারণে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে দ্বিধা দ্বন্দ্ব সংকোচের বাতাবরণ বিরাজমান, যে কোনো মূল্যে এর অবসান ঘটাতে হবে, নতুবা বিপন্ন হবে সমাজ ও রাষ্ট্র। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল, শিক্ষক কণ্ঠকে মূল্য দিন, শিক্ষার জন্য চাই নতুন সামাজিক চুক্তি। অনুষ্ঠানে পাঁচজন শিক্ষককে পাঠদানে তাদের উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ কৃতি শিক্ষক সম্মাননা পদক প্রদান করা হয়। তারা হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর পার্থ সরকার, অধ্যাপক সুব্রত দেব, সোনাই এমসিডি কলেজের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নবেন্দু বণিক, যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরুপম নাথ, চন্দ্রনাথপুর এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত। প্রথমে তাদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়, গলায় পরিয়ে দেওয়া হয় সোনালী পদক। তাদের হাতে সংবর্ধনা পত্র, সম্মাননা স্মারক, কলম তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন দত্ত, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশ উপদেষ্টা রূপম নদী পুরকায়স্থ, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, অনুষ্ঠান সভাপতি সঞ্জীব দেবনাথ প্রমুখ। সম্মাননা গ্রহণ করে পাঁচ কৃতি শিক্ষক তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সকল বক্তাই এক বাক্যে বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে। শঙ্কর দে জানান, মাসখানেকের মধ্যে এরকম আরো একটি কর্মসূচি রূপায়িত হবে। দিনটি সাড়ম্বরে উদযাপিত হয় এবং আলোচনার বিষয় ছিল যে শিক্ষকদের নিয়ে, শিক্ষকরা জাতির মেরুদণ্ড এবং আজ নানা ক্ষেত্রে যেভাবে সামাজিক অবক্ষয় হয়েছে, আগামী দিনে শিক্ষার পরিসরকে পরিমণ্ডলকে আরো বিকশিত করার জন্য যথার্থ শিক্ষায় নতুন প্রজন্মকে তাদেরকে গড়ে তোলার জন্য কি নির্দিষ্ট নীতি প্রণয়ন করা উচিত, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো শিক্ষকদেরই মূল দায়িত্ব পালন করতে হবে, এজন্য বিরাট প্রস্তুতি পর্বের বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এবং এ অঞ্চলে পাঁচজন কৃতি শিক্ষককে তাদের শিক্ষকতার ক্ষেত্রে উৎকর্ষতার শ্রেষ্ঠত্বে স্বীকৃতিস্বরূপ তাদেরকে কৃতি শিক্ষক। শিলচরের একটি নামি হোটেলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর ইনস্টলেশন ও ইন্ডাকশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইনস্টলেশন অফিসার ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট 322G মনোজ ভোজাঙ্কা, PDG-2, যিনি চমৎকারভাবে বোর্ড অব ডিরেক্টর্স এবং ক্লাব ভ্যালি ভিউ এর অন্যান্য সদস্যদের, দুই রিজন চেয়ারপারসন
সব্যসাচী রুদ্রগুপ্ত এবং শঙ্কর প্রসাদ চক্রবর্তী, জোন চেয়ারপারসন এবং গাইডিং লাইন সঞ্জীব রায়ের উপস্থিতিতে আরেক গাইডিং লাইন রীতা চক্রবর্তী, স্পন্সরিং ক্লাবের সভাপতি লাকি দাস এবং শঙ্কর দয়াল বণিকের পুরনো সহযোগিতার মাধ্যমে শিলচর ভ্যালিভিউয়ের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়কে আনুষ্ঠানিকভাবে মনোজ প্রজঙ্কার দায়িত্ব হাতে তুলে দেন। অন্য পদাধিকারী এবং বিওডি সদস্য কঙ্কা বিশ্বাস, অশোক বৈদ্য, শাহিদ আহমেদ বরভুইয়া, সন্দীপ শীল, মৃন্ময় রায়, দেবশ্রী চৌধুরী, মিনারা বেগম লস্কর, শামসুল ইসলাম, প্রণয় নাগ, বিশাল রায়, ফাতেমা আল মামুন, পুষ্পাবতী রায়, আমন গোস্বামী, তাহের হক লস্কর, শিপ্রা বৈদ্য, আব্দুল মতিন খান প্রমুখ হল ভর্তি অনুষ্ঠানটিকে সুজিত খান্ডেলওয়াল, চন্দনা ভট্টাচার্য, কিঙ্কিনী দত্ত দে, শ্যামলী কর ভোয়াল, উমা কর, নন্দিনী পুরকায়স্থ, তনুশ্রী দে, পার্থ আদিত্য, ইন্দ্রাণী ভট্টাচার্য এবং অনেক লিও। মণিপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল শনিবার। দক্ষিণ হাইলাকান্দির মণিপুর খেলার মাঠে মণিপুর ডায়মন্ড ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শনিবারে অনুষ্ঠিত হয়। এদিন গাঞ্জাগৌরি এফসি বনাম কৃষ্ণপুর এফসির মধ্যে করা মোকাবেলা উপভোগ করেন ময়দানে উপস্থিত দর্শকরা। দু দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এদিনে রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয় ময়দানে। চারিদিকে ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ময়দানে কাটিগুড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, সাংসদ কৃপানাথ মাল্লাহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থেকে ফাইনালে খেতাবজয়ী গাঞ্জাগৌরি এফসির খেলোয়াড়দের হাতে ট্রফি সহ ২০,০০০ টাকার চেক তুলে দেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তাদের প্রয়াসকে সাধুবাদ জানিয়ে আগামীতে মণিপুর খেলার মাঠকে উন্নত করার পাশাপাশি খেলার মানদণ্ডকে এগিয়ে নিতে সকল প্রকার সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নিজত ময়না প্রকল্পের সূচনা, কাছারে সুবিধা পাবে ৭,৮০০ জন ছাত্রী। রামনগর আনোয়ার জল ক্রমেই বাড়ছে, দূষণে অতিষ্ঠ এলাকাবাসী। লাফাশাইলের নো ম্যানস ল্যান্ডে স্বাস্থ্য শিবির, আয়োজনে রোটারি ক্লাব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।